আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম টু দিস চ্যানেল। আমরা আজকে আলোচনা করবো অটোমেটিক্যালি নাম্বার লস কিভাবে করে, সেলে কিভাবে নাম্বার লিখতে হয়, বা লেখার যে যতগুলো পদ্ধতি আছে সেটা কিভাবে সম্ভব। তো আপনাদের প্রতি একটা অনুরোধ, অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো লাইক করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আপনার এক্সেল স্কিলটা ডেভেলপ করার জন্য। তো সাথে আছে আমি একবার, আপনারা দেখছেন যে এসলোর। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যদি বলি এখানে যে নাম্বার, তো নাম্বার কীভাবে টাইপ করে, প্রথমত ওয়ান টু, ঠিক আছে, এরপর কী করে নিচের দিকে ড্রাগ করে দিলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এক নম্বর। তারপর দুই নম্বরে কী করা যায়, টু ফোর, ঠিক আছে, এভাবে করা যেতে পারে। যদি ইভেন নাম্বার যদি দিই, এটাও করা যেতে পারে এভাবে, ঠিক আছে। এই যে আমি তিনটা তিনভাবে দেখাইছি, এভাবে করা যেতে পারে। আবার যদি বলেন যে কি না, পাঁচ একের পরে পাঁচ, পাঁচের পরে দশ, ঠিক কীভাবে আসুক সেভাবে আসতে পারে। যেমন চারটা পরপর দিচ্ছে, ঠিক আছে, তো যেভাবে আপনি চান সেভাবে করতে পারেন। এর পরে নাম্বার টুতে হয়েছে, নাম্বার টু টুর অপশানটা আমি একটু দেখাই। নাম্বার টুতে যে এটা এভাবে করা যেতে পারে, নাম্বার টু ইকুয়াল র অ্যান্ড ডাবল ক্লিক সিলেক্ট করে দিন যে কোনো একটা সেল, ক্লোজ ব্র্যাকেট করে এন্টার করে দিন, ঠিক আছে। এই যে এখানে আসছে, এভাবেও সম্ভব, এখানে দেখাচ্ছে এটা কি। দেন যদি নিচের দিকে যদি ড্রাগ করি, সেম মতো এভাবে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার এটাকে এভাবেও করা যেতে পারে যে ইকুয়াল র ব্র্যাকেট, এভাবে যদি করি কী হয় দেখেন, দেন এন্টার ফাইভ, পাঁচের পরে ছয়, ছয়ের পরে সাত। কিন্তু এখানে সিস্টেম জানে, যেখানে আমরা ইভেন নাম্বার বা ইভেন সিরিজ যেভাবে ফিল করেছিলাম এর আগে, যেটা দেখিয়েছিলাম সেটার মতো করে নয়। আচ্ছা, এটা ক্লিয়ার। এরপরে এই অপশানটা তো গেল এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এটা সম্পর্কে অবশ্যই পরিচিত, এটা ক্রস হেয়ার কার্সর বলে অনেক সময়, মানে বলেই এটা অনেক সময় না। আর এটা হচ্ছে ফিল হ্যান্ডেল, এখানে যেটা দেখাচ্ছে যে রেক্টাঙ্গেল এর মতো যেটা দেখাচ্ছে নিচে, এটা এই যে প্লাস চিহ্ন যেটা হচ্ছে, এটা হচ্ছে ক্রস হেয়ার হ্যান্ডেল কার্সর, আর নিচে যেটা আছে ফিল হ্যান্ডেল। আচ্ছা, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। অনেক সময় কী করা যায়, এটা হাইড করার জন্য একটা অপশান ইউজ করা হয়, ঠিক আছে। তার জন্য কীভাবে, তার জন্য আপনাকে এখানে যেতে হবে এদিকে। এগুলো কিন্তু নেসেসারি না, জানলে কি হয়, টেকনিকটা জানা থাকলে কোনো সময় যদি কোনো কাজে লাগে তখন এটা করা যায়, ঠিক আছে। এদিকে গেলাম, দেন অপশান, অপশানে যাওয়ার পরে অ্যাডভান্স। এই এখানে অনেকগুলো অপশান আছে দেখেন, এই যে এখানে যদি এটা যদি উঠিয়ে দিই যে এনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্রাগ অ্যান্ড ড্রপ, যদি এটা যদি আমরা উঠিয়ে দিই, ঠিক আছে, এখন আর কি হবে, এই যে এটা থাকবে না প্রথমত। এবং যদি ফ্লাশ ফিল আমরা করেছিলাম, আমার টিউটোরিয়াল আছে, আপনি চাইলে ওটা দেখে আসতে পারেন। যদি এখান থেকে যদি এটা যদি উঠিয়ে দিন, তাহলে ফ্লাশ ফিল, এখানে একটা যে ফ্লাশ ফিলের যে একটা ইয়ে দেখাইতো, হবার দেখাইতো, সেটাও দেখাবে না। সুতরাং আমরা যেহেতু এটা নিয়ে কাজ করতেছি না, এখন এদিকে যাবো না, আমরা শুধু এটা চেক মার্ক আউট করে দেন ওকে করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই যে এই যে ফিল হ্যান্ডেলের উপরে এখন যদি আমি মাউস পয়েন্ট ধরে রাখি, এখন আর আসতেছে না এটা, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এই যে এখন যেটা প্লাস চিহ্ন, এটা আর ক্রস হেয়ার কার্সরে পরিণত হচ্ছে না। আচ্ছা, যদি আবার যদি সেটা যদি একইভাবে যদি ওকে করে দিই, সরি, অপশান অ্যাডভান্স, ওকে যদি করে দিই, দেন ওকে করে দিলে সেটা চলে আসলে, এখন যদি দেখি এসে এই যে প্লাস চিহ্ন আবার চলে আসছে, প্লাস চিহ্ন হচ্ছে যে ক্রস হেয়ার কার্সরে পরিণত হয়েছে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিন, এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না। আপনার এক্সেল স্কিল ডেভেলপ করার জন্য সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখা হবে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।